নরসিংদীতে জেলা প্রশাসন আয়োজিত অমর একুশে বইমেলার পর্দা নামল। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর স্টল পরিদর্শনের মধ্য দিয়ে। শেষ দিনের শেষ বেলায় যখন গধূলি নামে বারে পাঠকের আনাগোনা, তখন আজ শুক্রবার বইমেলার শেষক্ষণে পৌর শহর সহ আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত শুরু হয় নরসিংদী রেলস্টেশন সংলগ্ন বইমেলা মাঠে। নয় দিনব্যাপী চলা বইমেলার শেষ দিনে দর্শনার্থী পাঠকদের মধ্যে উৎসবমুখর আমেজ। তাদের কেউ শেষবারের মতো ছবি তুলেছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন, আর বইপ্রেমীরা ঘুরছেন মেলার স্টলে স্টলে। মেলায় লেখকরা কেউ বসেছেন তার বইয়ের প্রকাশকের স্টলে, কেউ জমিয়ে আড্ডা দিচ্ছেন বন্ধুসহ চেনা অচেনা পাঠকদের সঙ্গে, অনেকে ভাব বিনিময় করেছেন পাঠকদের সঙ্গে। বইমেলার শেষ বেলায় পাঠক হিসেবে কিছু একটা হারানোর বেদনা অনুভব করছে বইপ্রেমীরা। শেষবেলায় বিক্রি ভালোই হচ্ছে বলে জানিয়েছেন মেলায় আসা স্টল কর্তৃপক্ষ ও প্রকাশকরা। এদিকে সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে মেলা সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই বিদায় নিল এবারের অমর একুশে বইমেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা প্রমুখ। অবশেষে নরসিংদীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। নরসিংদী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে এর সম্পত্তিতে অমর একুশে মুক্তমঞ্চ নির্মিত হবে বলে বইমেলার সমাপনী বক্তব্যে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। গতকাল পর্যন্ত 3.5 লক্ষ টাকার বই বিক্রি, হাজার হাজার মানুষ রাতভর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সেখানে উপভোগ করেছেন, আমরা দেখেছি। বাংলা একাডেমির মহাপরিচালক আজকে জাতিসত্তার কবি কবি নুরুল হুদা, তিনি এখানে এসেছেন। আমি নরসিংদীবাসীর পক্ষ থেকে তাকে আমি আবারও অভিনন্দন জানাই এবং তার এই এখানে আসার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দ করছি। এটা একটা ইতিহাস হয়ে গেল, আমাদের নরসিংদীর ঐতিহ্যকে আমরা ধরে রাখবো।